الله مالك هذا مالك مر باي جنبي الدنيا الله بسماني بورو كر دي الله الله تار جنة تنظر كر دي مالك অর্থ তো কত জনেরই থাকে, কিন্তু সেই অর্থ গরিব মানুষের জন্য খরচ করে কয়জন? অথচ বাংলাদেশে এমন কিছু তরুণ তরুণী আছেন যারা নিজে না খেয়ে তাদের অর্থ মেধার শ্রম ব্যয় করছেন মানুষের পেছনে। বাংলাদেশে তেমনি পাঁচজন মানবিক তরুণ তরুণীকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যারা কিনা পরের তরে নিজেকে বিলিয়ে দিয়ে পেয়েছেন মানবতার ফেরিওয়ালা খেতাব। চলুন আর কথা না বাড়িয়ে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। এক, ফারাজ করিম। এই তালিকায় সবার প্রথমেই আসবে চট্টগ্রামের এমপি পুত্র ফারাজ করিমের নাম। এলাকায় কোনো এক নিরীহ মা বোনের মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছেন কোনো এক বখাটে, কিন্তু ভয় মুখ খুলতে পারছে না ভুক্তভোগী পরিবার। নিজের কোনো সম্পদ নেই, লোন নিয়ে সিএনজি কিনেছেন এক ব্যক্তি, অথচ সেটিও ছিনিয়ে নিতে চায় এলাকার কোনো এক পাতি নেতা। এমন ব্যক্তিদেরকে বিপদ থেকে উদ্ধার করছেন নায়ক। সিনেমার কল্যাণে এমন কাহিনী আমরা বহু দেখেছি, কিন্তু বাস্তবেও এমন নায়কের অস্তিত্ব আছে। তিনি ফারাজ করিম, দিন রাত মানুষের কল্যাণে ছুটে বেড়ান এই স্বপ্নবাজ তরুণ। ফারাজ করিম চট্টগ্রাম ছয় আসনের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। একের পর এক ব্যতিক্রমী সব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে গোটা দেশ জুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। ২০১৩ সালে কিংস কলেজ লন্ডন থেকে আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে ২০১৫ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উচ্চশিক্ষা অর্জন করে দেশে আসেন এই স্বপ্নবাজ তরুণ। তখন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বেশ পরিচিতি পান তিনি। বাইরের দেশ থেকে উচ্চ ডিগ্রি সম্পন্ন করার পর দেশের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানগুলোর উচ্চ পর্যায়ের চাকরির সুযোগ থাকলেও সেই পথে পা বাড়াননি ফারাজ। বর্তমানে ক্লিন ইমেজের তরুণ রাজনীতিবিদ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেলেও নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ২, ফ্রি মোশন ফিরোজ। কোনো অসহায় মানুষের সামনে এসে হঠাৎ করে একটি বাইক থামে, তারপর সেই অসহায় মানুষটির সঙ্গে প্রথমে সালাম দিয়ে হাসি ছলে মিষ্টি ভাষায় আন্তরিকতার সঙ্গে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে তার হাতে তুলে দেন নগদ টাকা কিংবা কোনো উপহার, আর সেই পুরো ব্যাপারটি তিনি ভিডিও ধারণ করে ফেসবুক ইউটিউবে শেয়ার করে থাকেন। আবার দেখা যায় মাঝপথে দাঁড়িয়ে তিনি পথ শিশুদের কাছ থেকে ফুল কিনছেন, কিন্তু মজার ব্যাপার হলো ১০ টাকা কিংবা ২০ টাকা মূল্যের সেই ফুলের বিনিময়ে মানিব্যাগ থেকে বের করে দিচ্ছেন ৫০০ এবং ১০০০ টাকার কয়েকটি নোট। এখানে অবাক করার বিষয় হলো সাহায্য করার সময় একবারের জন্যও দেখা যায় না দান করা সেই মানুষটির চেহারা। নিজের মুখেও কখনো তার পরিচয় তুলে আনেন না, কারণ তার উদ্দেশ্য আত্মপ্রচার নয়, তার উদ্দেশ্য শুধুমাত্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পর্দার আড়ালে থেকে নীরবে নিভৃতে অসহায়দের মুখে হাসি ফোটানো এই মানুষটির নাম ফিরোজ হাসান। অবশ্য ফিরোজ হাসান নামে তাকে খুব কম মানুষই চেনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি ফ্রি মোশন নামে অধিক পরিচিত। তিনি সোশ্যাল সাইটগুলোতে এত পরিচিত হওয়া সত্ত্বেও খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা এই তরুণের চেহারা দেখেছেন। কতটা উদার মনের মানুষ হলে এইভাবে দিনের পর দিন নিজেকে আড়ালে রেখে অসহায় মানুষদেরকে সাহায্য করা যায়। একবার কল্পনা করুন, ফিরোজের বাড়ি চাঁদপুরে, ২০২০ সাল থেকে চলছে তার এই পথ চলা। ৩, তাশরিফ খান। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। আমরা এখন আছি হচ্ছে টুকুর বাজার জাঙ্গাইল একটা জায়গায়, এবং এখানে আমরা সময়ের আলোচিত এই তরুণের মানবিক কর্মকাণ্ডের কথা বলে শেষ করা যাবে না। এই যেমন প্রচন্ড রোদে রিকশা চালাচ্ছেন কেউ একজন, রোদে ঘেমে নেয় একাকার তাশরিফ রাস্তায় দাঁড়িয়ে তাদের পানি এবং স্যালাইন আর রোদ থেকে বাঁচতে ক্যাপ উপহার দিচ্ছেন। এই তো গত বছরে সিলেট সুনামগঞ্জের বন্যার কথাই ধরুন, বন্যার্তদেরকে সাহায্য করতে তাশরিফ সাহায্য করেছেন কোটি টাকারও বেশি। সেই টাকায় হাসি ফুটেছে লাখ লাখ বন্যার্তদের মুখে। এই টাকা দিয়ে জিনিসপত্র কিনে রাত দিন এক করে ক্লান্তিহীনভাবে ছুটে বেরিয়েছেন তাশরিফ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বন্যার পানিতে নেমে বিতরণ করেছেন ত্রাণ, ফলে সবার চোখের মনে হয়ে উঠেছেন তাশরিফ। চারিদিকে তার প্রশংসা এখন, কিন্তু কে এই তাশরিফ? অনেকেই তাকে চেনে, যারা চেনে না তাদের জন্য বলছি, তাশরিফ খান একাধারে গায়ক, গীতিকার এবং সুরকার। ২৭ বছর বয়সে এই তরুণ কুড়েঘর নামে একটি বাংলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ২০১৭ সালে ইউটিউবে কুড়েঘর নামে একটি চ্যানেলও চালু করেন। তরুণ এই কণ্ঠশিল্পীর ব্যাচেলর আমি ব্যাচেলর, তাই তো আইলাম সাগরে, ময়নারে সহ আরও বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। সঙ্গীতের পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক কাজ করে থাকেন তাশরিফ।
আয়ের সিংহভাগ তিনি খরচ করেন মানুষের সেবায়। চার, আরজে কিবরিয়া। ৩০ বছর পর হারানো মেয়েকে কাছে পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হলেন বৃদ্ধা হাফিজা। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই কান্নার মাধ্যমে যেন প্রকাশ করেছেন ৩০ বছরের জমিয়ে রাখা আদর ভালোবাসা আর মান অভিমান। এই ধরনের গল্পগুলো প্রায় সোশ্যাল মিডিয়ায় নিউজফিড জুড়ে ঘুরে বেড়ায়। এমন অনেক গল্প সবার কাছে পৌঁছে দেওয়ার নেপথ্যে কারিগর যিনি, তিনি উপস্থাপক এবং উদ্যোক্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার। আর যে কিবরিয়া নামেই তিনি অধিক জনপ্রিয়। হারানো স্বজনকে পরিবারের আপন ঠিকানায় পৌঁছে দিতে জিরো থেকে হিরো হওয়া বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সফল হওয়া ব্যক্তিদের গল্প সারা দেশে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও দেখছেন লাখ লাখ মানুষ। নাসিমা নামের এক মেয়ে তার হারানো মাকে খুঁজে পাওয়ার মাধ্যমে তার আপন ঠিকানা প্রজেক্টের যাত্রা। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ২০০টি এপিসোডের মাধ্যমে ১৫০টিরও বেশি কেস সফল হয়েছে। পরিবার থেকে হারিয়ে যাওয়া ব্যক্তি খুঁজে পেয়েছেন তাদের আপনজনদেরকে। ৫. স্বপ্না। ফ্রি মোশন ফিরোজের মতোই পর্দার আড়ালে আমরাও মানুষ নামের একটি পেজ এবং চ্যানেল মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সময়ের আলোচিত ৬ জন তরুণের মধ্যে স্বপ্নাই একমাত্র নারী। স্বপ্নার বাড়ি যশোরে, সেখান থেকে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন। এই যেমন ধরুন, রাস্তায় কোনো একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছেন, ঠিকমতো তিনি চোখে দেখেন না, তাকে দেখার মতো কেউ নেই, সন্তানরা তাকে ছেড়ে গেছে এই বয়সে যেখানে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সাহায্য করবে, উল্টো কিনা এই বয়সে তিনি কাজ করে খান। স্বপ্না এমন মানুষের পাশে দাঁড়ান, বিভিন্ন সারপ্রাইজ দিয়ে তিনি তাকে আর্থিকভাবে সাহায্য করেন। বৃদ্ধা ব্যক্তিটা হঠাৎ করেই অতি গুরুত্বপূর্ণ কিছু আর্থিক সাহায্য পেয়ে খুশিতে আটখানা হয়ে বাসায় ফিরবেন। আর এভাবেই স্বপ্নার শত শত মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। বাংলাদেশে এমন আরও অসংখ্য মানবিক ব্যক্তিত্ব আছে যাদের কথা বলে শেষ করা সম্ভব নয়। তেমনি একজন ব্যক্তি পুলিশ শওকত। অনেকে বলে পুলিশের চোখে পানি আসে না, পুলিশের হৃদয় কঠিন। সাধারণ মানুষের এই ধারণাকে পাল্টে দিয়েছে সুপার হিউম্যান খ্যাত মানবিক পুলিশ সদস্য শওকত। একজন শওকত হোসেনি জাতিকে দেখিয়ে দিয়েছে মনুষ্যত্ব কাকে বলে। যিনি শুধু বাংলাদেশের পুলিশের ভাবমূর্তিকেই উজ্জ্বল করেননি, তার মানবিকতার গল্প শুরু চট্টগ্রাম মেডিকেলের মর্গের পাশে ডাস্টবিনে পড়ে থাকা কোনো ভারসাম্যহীন অসুস্থ অজ্ঞাত ব্যক্তির পরিচর্যা করে তাকে সুস্থ করে তোলার মধ্যে দিয়ে। অর্ধমৃত একটা লোক চিকিৎসার অভাবে ময়লা ডাস্টবিনে জীবনমৃত সন্ধিক্ষণে তখন এগিয়ে আসেন শওকত। এইভাবেই অনেক অসুস্থ মানুষকে তিনি সুস্থ করেছেন। এমনি আরও একজন মানবিক ব্যক্তিত্ব লিটন আলী, যিনি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাগ্য বদলে দিয়েছেন পুরো একটি গ্রামের মানুষের। ১৭ কয়েকজনের মাথায় থাকে গামছা বাঁধা, কখনো স্যান্ডো গেঞ্জি পরে বা কখনো খালি গায়ে তারা রান্না করছেন। তাদের সাহায্য করছেন গ্রামের অনেক মানুষ, কখনো গরু, কখনো মহিষ, আবার কখনো বিশাল আকারের মাছ মাংস রান্না করা হচ্ছে। রান্না শেষে এইসব খাবার খাচ্ছেন হাজার হাজার মানুষ। যে জায়গাটিতে এসব রান্না করা হয় সেটি কুষ্টিয়ার শিমুলিয়া গ্রামে। ইউটিউবে তাদের কর্মকাণ্ড শেয়ারের কারণে শিমুলিয়া গ্রামের নতুন নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউবে অ্যারাউন্ড মি বিরি নামের চ্যানেলটিতেই তাদের এইসব কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করা হয়। আর এমনটা সম্ভব হয়েছে লিটনের কারণেই। প্রিয় বন্ধুরা, ভিডিওতে আলোচিত এইসব তরুণ তরুণীরা ছাড়াও আরও অনেক মানবিক ব্যক্তিত্বই আছেন বাংলাদেশে। মানবিক তরুণ তরুণীদের মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন এক বা একাধিক ব্যক্তির নাম। পরবর্তীতে আরও এমন তথ্যমূলক টপ ৫ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।